নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো বরবটি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি যেটা ভাত রুটি দুয়ের সাথেই খেতে ভালো লাগে আমি কিভাবে এই তরকারিটা বাড়িতে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ বরবটি আলুর তরকারি প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো দিচ্ছি না আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন বা ধনে জিরে দুটো বেটেও দিতে পারেন সেটা হলে আরও বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালার হওয়ার জন্য দিলাম এটা অপশনাল পছন্দ না হলে দেবেন না এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। গুঁড়ো মশলা এভাবে ভিজিয়ে রেখে তারপরে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তাই প্রথমে আমি মশলাটা একটু এরকম পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল আপনারা চাইলে রান্নাটা রিফাইন তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম এবং ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দিলাম আলু আমি একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দু মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম বরবটি বরবটিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বরবটিটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে আলু বরবটি ভেজে তুলে রেখে তারপরে রান্নাটা করতে পারেন আলু বর্বটি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু হিং হিংটা আপনারা তেলের ওপরেও দিতে পারেন তবে তেলের ওপরে দিলে আমার মনে হয় যেন গন্ধটা বা স্বাদটা ঠিকঠাক ভালো লাগে না সেই জন্য আমি একটু পরেই দিই দিয়ে দিলাম মশলার যে পেস্টটা রেডি করেছি সেই মশলাটা এই সময় গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই মশলাটা কষাবো টমেটো দিয়ে দিলাম আমার তরকারি পরিমাণ খুবই কম তাই সব জিনিসের পরিমাণও কিন্তু আমি কম দিচ্ছি দিয়ে দিলাম লবণ আমি মশলার পেস্টে কোনো লবণ দিইনি তাই এখন লবণটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু একটু চাপ দিলেই গলে যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু চিনি নিরামিষ তরকারি চিনি দিলে খেতে ভালো লাগে চিনিটা দিয়েও একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না আমি তরকারিটা একটু মাখা মাখা করব ঝোল করবো না জলটা দিয়েও ভালো করে চেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে আর আলু বরবটি সবই কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আপনারা এখানে ধনেপাতা পাতা কুচিয়েও দিতে পারেন গরম মশলা গুঁড়োটা দিয়েও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেব হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ বরবটি আলুর তরকারি এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে চটপট হয়ে যায় রান্নাটা আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে